আর এই তো রুটি গরম করে নিচ্ছি আমি সব সময় একটু বেশি করে রুটি ওদের জন্য তো রোদ খুবই প্রয়োজন মজা করে খেয়েছি আর আমি যখনই বিরিানি বাংলাদেশের একটু দাম কম পাওয়া যায় তো সবাই টঙ্গি বাজার থেকে তো এই তো মসুরের ডাল নিয়ে আসছেন দুই প্যাকেট মুগ ডাল নিয়েছি দেখেন মাংসটা কি সুন্দর হচ্ছে সুন্দর করে তেল বের হয়ে আসছে যাই হোক ভালো করে নেড়ে চেড়ে এই যে পরিমাণ মতো গরম পানি দিয়ে খিচুড়ি দমে বসায় রেখে চুলা মুছতে যে পাওয়ার সাথে হাতদিন আমরা দুজন থাকি কোনোদিন আমরা তিনজন থাকি এরকম অবস্থা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা সবাই ভালো আছি তো সুন্দর একটা সকাল আপনাদের সাথে শুরু করলাম দেখতেই পাচ্ছেন সূর্য মেঘের আড়ালে উকিঝুঁকি পাচ্ছে তো আজকে একটু রোদ বের হবে মনে হচ্ছে আমি ছাদে হাঁটাহাঁটি করে নিচে চলে এসেছি এসে আলু ভাজি করে নিয়েছি আর রুটি গরম করে নিচ্ছি আর এই আলু ভাজির মধ্যে আমি শুধু পেঁয়াজ কাঁচামরিচ আর একটু জিরা ফোড়ন দিয়েছি তেলের উপরে দিয়ে আলু ভাজিটা করেছি তো আলু ভাজি করার সময় একটু জিরার ফোড়ন দিলে কিন্তু বেশ ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার আসে আর এই তো রুটি গরম করে নিচ্ছি আমি সব সময় একটু বেশি করে রুটি হালকা করে ছেঁকে ফ্রিজে রেখে দেই তারপরে সকালে বের করে গরম করে খাই তো সকালের নাস্তা কমপ্লিট করে আমি আবারও ছাদে চলে এসেছি কারণ রৌদ্র উঠেছে তো ভাবলাম যে রৌদ্র উঠেছে যখন তখন আমার গাছগুলোকে আমি একটু রৌদ্রে রেখে আসি তো ওদের জন্য একটু রৌদ্র খুবই প্রয়োজন তো এই তো গাছগুলোকে সব রৌদ্রে দিয়ে দিয়েছি আর ওরা বেশ হাসি খুশি হেলে দুলে বাতাসে খুব সুন্দর লাগছে দেখতে তাই না আসলে গাছ মানে সবুজ দেখতে এত ভালো লাগে কেন আমি বুঝি না আমার তো খুবই ভালো লাগে আর এই কয়েকটা গাছ লাগিয়েছি দেখতেই ভালো লাগছে সবজি হবে কি না আমি জানি না কিন্তু ওদেরকে দেখে আমি বেশ মানে আমার চোখের শান্তি হচ্ছে তো ওরা রৌদ্রে থাক আমি এখন আবার নিচে চলে যাব নিচে যেয়ে দুপুরে রান্না বাড়ি শুরু করব তো নিচে এসে আমি অলরেডি পাটাই করে মশলা বেটে নিয়েছি জিরা পেঁয়াজ আদা রসুন সব বেটে নিয়েছি আর এই যে এখানে মাংস কেটে ধুয়ে সব রেডি করেছি আর এই যে বেটে রাখা জিরা আদা রসুন সব অর্ধেক অর্ধেক করে দিয়ে দিলাম মাংসের মধ্যে অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা খিচুড়িতে দিব আর এখন দিয়ে দিচ্ছি লেবু চিপে এখন পাউডার দুধ দিয়ে দিলাম মিল্ক পাউডার আর কি আর এখন দিচ্ছি হলো ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া তো এগুলো দিয়ে মাংসটাকে আমি খুব ভালো করে মেখে নিব মেখে আধা ঘন্টা হলো ম্যারিনেট করে রাখব আজকে আমি খিচুড়ি আর মাংস রান্না করব আর সেটার মধ্যে বিরিয়ানির মশলা দিয়ে দিব তো দেখি খেতে কেমন লাগে খেতে খুবই মজা হয়েছিল আমরা সবাই খুব মজা করে খেয়েছি আর আমি যখনই বিরিয়ানি বা খিচুড়ি রান্না করি সবসময় একটু বেশি করে রান্না করি তো আজকেও একটু বেশি করেই রান্না করব যাই হোক আমি মাংসটা ম্যারিনেট করে রেখে এদিকে যে বাজার দেখতে আসছি বাজার উঠাবো তো আপনাদের ভাইয়া হলো টঙ্গী বাজার থেকে বাজার করে নিদানিং উত্তরা এলাকা থেকে টঙ্গী বাজার তো একদমই কাছে আর হলো টঙ্গী বাজার থেকে কিনলে সব জিনিসের একটু দাম কম পাওয়া যায় তো সবাই টঙ্গী বাজার থেকে বাজার করে কিন্তু আপনাদের ভাই আর তো আগে বাসায় সবসময় থাকতে পারতেন না তো তখন আমি আশেপাশের বাজার থেকেই বাজার করতাম তো এখন হলো উনি সবসময় টঙ্গী বাজার থেকে নিয়ে আসেন তো আজকেও ওখান থেকে নিয়ে আসছেন এগুলো তো এই তো মসুরের ডাল নিয়ে আসছেন দুই প্যাকেট মুগ ডাল এলাচ আর হলো চ্যাপা শুটকি নিয়ে এসেছে তো চ্যাপা শুটকি যখনই আমি ভর্তা বানাই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ এই তো বাজারগুলো সব উঠায় রেখে আমি আবারও কিচেনে চলে এসেছি আর অলরেডি আমার মাংস প্রায় হওয়ার দিকে আর এই যে এখানে পাতিলে করে গরম পানি বসিয়ে দিয়েছি চাল ডাল সব ধুয়ে পানি ঝরিয়ে রেডি করে নিয়েছি দেখেন মাংসটা কি সুন্দর হয়েছে সুন্দর করে তেল বের হয়ে আসছে দেখতে খুবই ভালো লাগছে আর এখন এই যে খিচুড়ি বসাবো আমি আলুটা ভেজে নিয়েছি পাশের চুলায় আর পেঁয়াজ মরিচ দিলাম আর এই যে চাউলটা কিন্তু আমি অনেকক্ষণ আগে ধুয়ে রেখেছি তো পানি ভালো করে ঝরে গেছে এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা কাঁচা পেঁয়াজ মরিচ সেই সাথে হলুদ মরিচের গুঁড়া তেল লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে এখন এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো আজকে হলো রান্না করছি
খিচুড়ি রান্না করতে চেয়েছি, কিন্তু আমি আবার কি করেছি, পন্ডিতি করে তার মধ্যে হলো বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি, যে দেখি তো কেমন লাগে। আসলে বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, পরে আবার খিচুড়ি করলাম, যে আজকে একটু ভালো করে খিচুড়ি করি। তো যাই হোক, ভালো করে নেড়ে চেড়ে এই যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি, আর সামান্য একটু বিরিয়ানির মশলা দিলাম, দিয়ে এখন আবারও নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব। আর বিরিয়ানির মশলা কিন্তু খুব বেশি দেই নাই, তারপরেও আর কি অনেক মজা হয়েছিল খেতে, আমরা তো মানে একদম মন ভরে খেয়েছি। তো এই যে মানে পানিটা একটু কমে গেছে যখন, মানে চালটা একটু বলক এসে গেছে, সরি আমি ভুল ভাল কথা বলছি, চালটা যখন একটু ফুটে গেছে, পানিটাও কমে গেছে, তখন আর কি আমি মাংসটা মিশাই দিলাম। এই তো বড় হাঁড়িতে করে রান্না করছি, মানে একদম দুই বেলা খাবে সবাই। আর খিচুড়ি সবাই খুবই পছন্দ করে আমার বাসায়, মানে আপনাদের ভাইয়া আর আমার হলো দুই ছেলে মেয়ে, ওরা খুব পছন্দ করে খিচুড়ি রান্না করে রাখলে, মানে ওদেরকে আর বলতে হয় না, ওরা নিজেরাই নিজেদের ইচ্ছা মতো নিয়ে নিয়ে খায়। আর এই যে মিল্ক পাউডার দিয়ে দিলাম, এখন একটু দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে আমি হলো এটা ঢাকনা দিয়ে দমে বসায় দেব, না হলে আবার পুড়ে যাবে। আর এই স্টিলের হাঁড়িগুলোতে রান্না করতে গেলে খুব দ্রুত হিট হয়, তো যে কারণে নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকে। যাই হোক, ওটা দমে বসায় আমি যে আলু ঝুড়ি করে নিয়েছি, এই আলুগুলো মাটির সাথে মিশাইয়ে আমি হলো টবে গাছ লাগাবো। এগুলো হলো পচা আলু। হ্যাঁ, ঘরে আলু কিনে রাখি 5 কেজি 10 কেজি করে, তখন দেখা যায় যে যেগুলো পচে যায় ওই আলুগুলো আমি কেটে নিয়েছি। যাই হোক, কিচেন পরিষ্কার করে নিয়েছি, আর রান্নাও শেষ। সেই সাথে যে খিচুড়ি দমে বসায় রেখে চুলা মুছতে যে তাওয়ার সাথে হাত লাগায়ে, মানে গরম তাওয়ার সাথে হাতে ছেঁকা লাগাই নিছি, হাতে ছেঁকা লাগছে, ছেঁকা লেগে একদম সাথে সাথে চামড়া উঠে গেছে। পরে আর কি লবণ দিয়েছি, তারপরেও আর কি দেখছি যে চামড়া উঠে গেছে। যাই হোক, আমার খিচুড়ি রান্না কমপ্লিট, আমি এটাকে বেড়ে এখন টেবিলে নিয়ে যাব। তো দুপুরবেলা তো সবাই থাকে না, কোনো দিন আমরা দুইজন থাকি, কোনো দিন আমরা তিনজন থাকি, এরকম অবস্থা। তো যাই হোক, আমি খিচুড়ি বেড়ে নিয়ে আসছি, লেবু কাটবো, পেঁয়াজ কাটবো, সেগুলো এখনও কাটা হয়নি, তাড়াতাড়ি করে আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর দুপুরের খাওয়া দাওয়া আমরা সবাই করে নিয়েছি, 4টার দিকে দেখেন, প্রত্যেক দিনই 4টার দিকে এরকম মেঘ উঠে আসে। তো আমি আর আমার মেয়ে দৌড়ায় ছাদে আসছি কাপড় ওঠানোর জন্য, আর এই যে আমার গাছগুলো, আমার সয় সম্পত্তি সব হলো ছাদের উপরে রেখে গেছিলাম রোদ্রে, তো আমার সয় সম্পত্তিগুলো সব মানে উঠাইয়ে আবার আর সিঁড়ির নিচে লিফটের নিচে রাখলাম, ইয়েতে যেন বৃষ্টির পানি না পড়ে সেজন্য। আর এই যে মেঘ, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সবাই ভালো থাকেন, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।